নমস্কার এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকের আলোচনার বিষয় মীমাংসা দর্শন বা মীমাংসা ফিলোসফি এর আগে আমরা অন্যান্য ফিলোসফি ভারতীয় দর্শন নিয়ে আলোচনা করেছি চারবাগ দর্শন বৌদ্ধ দর্শন সাংখ্য ফিলোসফি আছে বেদান্ত দর্শন আছে ইত্যাদি আপনারা প্লেলিস্ট থেকে পেয়ে যাবেন আজকের আলোচনা মীমাংসা দর্শন নিয়ে মীমাংসা দর্শন হলো একটি বাস্তববাদী ও বহুত্ববাদী দার্শনিক শাখা এই শাখায় বেদের ব্যাখ্যাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হল মহর্ষি জৈমিনী এই দার্শনিক মতবাদটি ঈশ্বরের অস্তিত্বের কথা কিন্তু স্বীকার করেননি এই মতে কর্ম নিয়ম অনুসারেই জীবন তার কর্মভোগ করে থাকে কর্মের মাধ্যমে কর্মই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই দর্শনের মধ্যে জগৎ জগৎস্রষ্টারূপে রূপে কিংবা বেদের রূপে ঈশ্বরের কোনো প্রয়োজন নেই উপরোক্ত এই দর্শনের প্রশ্ন ঈশ্বর যদি জগৎস্রষ্টা হন তাহলে তিনি পক্ষপাত দুষ্ট হতেন নয় যেহেতু তিনি কাউকে সুখী কাউকে দুঃখী করেছেন তাহলে কিন্তু এখানে পক্ষপাত দোষে কিন্তু দুষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ঈশ্বরের এ দোষ থাকতে পারে না সেই কারণেই কিন্তু এই দর্শনে ঈশ্বরের অস্তিত্ব বা ঈশ্বর নেই বলেই তারা ধরে নেন এনারা বা মীমাংসা দর্শন বা দার্শনিকেরা ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করলেও কিন্তু তারা কিন্তু বেদে বিশ্বাসী বেদ কিন্তু মেনে চলেন তারা বা বেদকে মান্যতা দেন তারা বিভিন্ন দেবতার নামে যোগ্য করতেন তাদের কাছে যোগ্য বিধাতা কেবল গুণবাচক মন্ত্র ঈশ্বরের কোনো স্থান তাদের কাছে ছিল না মীমাংসা দর্শন পূর্ব মীমাংসা নামেও পরিচিত কারণ এই দর্শনের বিষয়বস্তু বেদের কর্মকাণ্ড ভিত্তিক কর্ম বলতে এখানে বৈদিক যাগযজ্ঞকে বোঝায় এবং সেগুলো বেদের পূর্ব বা প্রথম ভাগের অন্তর্ভুক্ত কিংবা বলা যায় যে কর্ম আগে ও জ্ঞান পরে। তাই কর্মভিত্তিক দর্শন পূর্ব মীমাংসা আর বেদের উত্তর বা শেষভাগ হচ্ছে জ্ঞানকাণ্ড আমরা বেদ দর্শন যদি পড়ি তাহলে এই জ্ঞানকাণ্ড সম্পর্কে আমরা জানতে পারবো যা বেদের নামে পরিচিত এর জন্য বেদান্তের আরেক নাম কিন্তু উত্তর মীমাংসা আমরা জানি যে বেদের চারটি ভাগ সেই চারটি ভাগের যে শেষ ভাগ সেটাকেই বলা হয়েছে বেদান্ত তাহলে শেষ ভাগটি কী ছিল বেদের উপনিষদ আর বাদবাকি তিনটি কি ভাগ ছিল মন্ত্র বা সংহিতা ব্রাহ্মণ্য অরণ্য এবং সর্বশেষ ছিল উপনিষদ উপনিষদ হলো যেহেতু শেষ খণ্ড বেদের শেষ বা অন্ত সেই জন্য কিন্তু বেদান্ত কিন্তু বলা হয়েছে উপনিষদকে কিন্তু বেদান্ত বলা হয়ে থাকে আর এখানে কি বলা হয়েছে যে কর্মভিত্তিক দর্শন যেটি পূর্ব মীমাংসা আর বেদের উত্তর বা শেষভাগ হচ্ছে জ্ঞানকাণ্ড তাহলে শেষ ভাগ হচ্ছে জ্ঞানকাণ্ড সে জন্য বেদান্ত নাম কিন্তু এর হয়েছে এর জন্য বেদান্তের আরেক নাম হল উত্তর মীমাংসা এই দার্শনিক মতবাদটি মূল গ্রন্থটি হল জয়মনির রচিত পূর্ব মীমাংসা সূত্র মীমাংসা দর্শনের প্রধান উদ্দেশ্য ধর্মের স্বরূপ নির্ণয় করা এ কথা জয়মনির গ্রন্থে প্রথম সূত্রেই উল্লেখিত হয়েছে এখানে ধর্মের অর্থ বেদ উপদিষ্ট কর্ম কর্তব্য কর্ম বৈদিক যাগযজ্ঞ ক্রিয়াকর্ম ও অনুষ্ঠানাদি যৌক্তিকতা প্রদর্শন মীমাংসা দর্শনের মূল কাজ মীমাংসা মতে যোগ্যই মানুষের প্রধান কর্তব্য যজ্ঞের সুষ্ঠ নিয়মাবলী যজ্ঞের ফলস্বরূপ স্বর্গস্বরূপ লাভ ও মুক্তিপ্রাপ্তির কথা এতে বর্ণিত হয়েছে বলা হয়েছে যোগ্য ক্রিয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে ভগবত ভক্তির উদয় হয় এবং সে ধীরে ধীরে আনন্দময় মুক্তির দিকে এগিয়ে যায় মীমাংসা দর্শন বস্তুবাদী ও বহুত্ববাদী প্রত্যক্ষ কেন যার অস্তিত্ব অনুভূত হয় মীমাংসা মতে তা সত্য তবে প্রত্যক্ষ বিষয় ব্যতীত আত্মা দেবতা স্বর্গ নরক ইত্যাদিও সত্য জগতের উপাদানসমূহ নিত্য এবং জগতের সৃষ্টি ও পরিচালনা কর্ম দ্বারা নিয়ন্ত্রিত বৌদ্ধ ধর্ম এর শূন্যবাদ ও বেদান্তের মায়াবাদ এই দর্শনে কিন্তু স্বীকৃত নয় এতে জ্ঞান লাভের উপায় হিসেবে প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান অর্থাপত্তি ও অনুপলব্ধি এই ছটি প্রমাণ স্বীকৃত মীমাংসা দর্শনের প্রধান ভাষ্যকার হল সবর স্বামী এছাড়া উল্লেখযোগ্য আরও কয়েকজন হলেন কুমারিল ভট্ট ভট্ট তার শিষ্য মন্ডন মিশ্র এবং প্রভাকর পার্থ সারথী মিশ্র আবদেব খণ্ডদেব প্রমুখ ব্যক্তিবর্গ এবার আমরা জেনে যাই মীমাংসা দর্শন মতে থিওরি অব নলেজ বা মীমাংসা জ্ঞানতত্ত্ব এই দর্শনে মূলত বেদের প্রামাণ্যকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে জ্ঞানের স্বরূপ যথার্থ ও অযথার্থ জ্ঞানের পার্থক্য নির্ণয় যথার্থ জ্ঞান লাভের উপায় সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে মীমাংসা দর্শন মতে সমস্ত বস্তুই হয় প্রমাণ অথবা প্রমেয়ের অন্তর্গত এই মতে প্রমাণ হলো প্রমা বা যথার্থ জ্ঞানের উপায় আর প্রমেয় হলো যথার্থ জ্ঞানের বিষয় এই দার্শনিক মতে প্রমা ছয় প্রকার সেটি বলা হয়েছিল যে প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান অর্থপর্তি অনুপলব্ধি এই হলো ছটি তাহলে এই ছটির মাধ্যমে জ্ঞান যথার্থ জ্ঞান আমরা উপলব্ধি করতে পারি বা যথার্থ জ্ঞানের বিষয় সম্পর্কে জানতে পারি তাহলে প্রথমটিকে বলছে প্রত্যক্ষ প্রমাণ প্রত্যক্ষ করতে পারি প্রত্যক্ষ আমরা কী দিয়ে করি আমাদের যে বিভিন্ন ইন্দ্র আছে চক্ষু নাসিকা জিহ্বা এবং ত্বক চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক এই যে আমাদের ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়গুলোর মাধ্যমে আমরা যে সব বিষয় প্রত্যক্ষ করি বা যে সব বিষয় থেকে আমরা জ্ঞান লাভ করি সেটি কিন্তু প্রত্যক্ষ প্রমাণ বলে হয়েছে যেমন আমরা চোখ দিয়ে দেখি যেটি দেখি সেটি অবশ্য সঠিক দেখি আমরা অনেক কিছু বস্তু ঘ্রাণ বা গন্ধের মাধ্যমে বুঝতে পারি শুনে বুঝতে পারি বা চিনতে পারি এবং স্পর্শের মাধ্যমেও কিন্তু আমরা কোনো বিষয় বা বস্তু সম্পর্কে কিন্তু আমরা ধারণা কিন্তু গ্রহণ করতে পারি সেই জিনিসগুলোকেই বলেছে যে প্রত্যক্ষ প্রমাণ প্রত্যক্ষের মাধ্যমে বা ইন্দ্রিয় দ্বারা যে জ্ঞান আমরা যে পাই বা প্রত্যক্ষ করি সেটি হলো প্রত্যক্ষ প্রমাণ এরপরে বলা হয়েছে যে অনুমান প্রমাণ অনুমান প্রমাণটা কি অনুমান হল পরোক্ষ জ্ঞান কোনো একটি বিষয়কে প্রত্যক্ষ করে সেই প্রত্যক্ষ জ্ঞানের ভিত্তিতে অন্য একটি যদি যেটি জানা নেই যে বিষয় সম্পর্কে সেই অজ্ঞাত বিষয় সম্পর্কে যে জ্ঞান লাভ হয় তাকেই অনুমান বলা হয়েছে তার মানে এখানে বলা হচ্ছে যে অনুমান লব্ধ জ্ঞানের জ্ঞানের বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা থাকে না সেটিকেই বলছে অনুমান আমরা অনুমান করে নিই আমরা কোনো একটি জায়গায় ধোয়া দেখে সেখানে আগুনের উপস্থিতি অনুমান করতে পারি সেই অনুমানের কথা বলা হয়েছে যে ধোয়া থাকলে আগুন থাকবে সেখান থেকেও একটি আমরা কোনো জ্ঞান না পেলাম জ্ঞান অর্জন করলাম বা জানতে পারলাম এরপরে কি বলছে শব্দ প্রমাণ শব্দ প্রমাণ আর কিছুই নেই অভিজ্ঞ ব্যক্তি কোনো এক অভিজ্ঞ ব্যক্তি তার যে কথা বা বচন তার মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা আর তার মাধ্যমে যে আমরা জ্ঞানটা পাই সেটি বলা হয়েছে শব্দ প্রমাণ এই শব্দ প্রমাণটাকে দুভাগে ভাগ করা হয়েছে যে পৌরসেয় এবং পৌর অপৌরসেয় পৌরসেয়টাকে বলা হয়েছে যে অভিজ্ঞ ব্যক্তির বচন থেকে যে জ্ঞান অর্জন করি সেটি হলো পৌরষেয় আর বেদবাক্য হল অপৌরুষেও কারণ বেদ যেহেতু ঈশ্বরের বিশ্বাসী তাহলে বেদের কথাগুলো ঈশ্বর প্রণীত বা ঈশ্বর দ্বারা প্রাপ্ত জন্য এখানে বলা হয়েছে অপৌরুষে শব্দ হল বেদবাক্য নেক্সট কি বলা হয়েছে যে উপমান প্রমাণ এখানে কি পূর্বে দেখা কোনো বস্তুর সঙ্গে আমরা বর্তমানে যদি কোনো কিছু কোনো বস্তু প্রত্যক্ষ করি বা দেখি তার সঙ্গে যদি আমরা মিল খুঁজে পাই বা সাদৃশ্য লক্ষ্য করি এবং লক্ষ্য করে যখন আমাদের সেই পূর্বের দেখা বস্তুর সঙ্গে বর্তমানের বস্তুর একটি মিল করতে পারি বা মেলাতে পারি তাহলে সেখান থেকে যে প্রাপ্ত জ্ঞান সেই প্রাপ্ত জ্ঞানকে বলা হয়েছে উপমান যেমন ছোটোবেলায় যখন আমরা শিখি বা জানি পাখি দেখে আমরা অন্য ধরনের বা পাখির বৈশিষ্ট্য দেখে আমরা অন্য কোন সময় যদি আমরা কোনো পাখি দেখি তাহলে বুঝতে পারি যে হ্যাঁ এটি পাখি কেন কি দেখে বুঝলাম যে পাখির ডানা আছে পা আছে পাখি উঠতে পারে তাহলে আমরা দুটো বস্তুর মধ্যে শুধু আমি এটা উদাহরণ দিলাম সামথিং এরকম প্রচুর উদাহরণ আছে যে আমরা পূর্বের কোনো বস্তু দেখে যে পরবর্তীতে যদি সেই বস্তুর সঙ্গে মিলে তার সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি বা বুঝতে পারি সেটি হলো উপমান প্রমাণ নেক্সট কি বলছে যে অর্থাপূর্তি প্রমাণ মীমাংসা দর্শনে অর্থাপূর্তি একটি স্বতন্ত্র প্রমাণ হিসেবে স্বীকৃত কোনো বিষয় যখন জ্ঞাত কোনো কারণ দ্বারা ব্যাখ্যা করা যায় না আমরা জানি কিন্তু সেই বিষয় নিয়ে আমরা ব্যাখ্যা করতে পারছি না তখন সেই বিষয়টিকে ব্যাখ্যা করতে হলে কোনো কাল্পনিক বিষয় দিয়ে বা কল্পনা করে সেটিকে ব্যাখ্যা করতে হয় কল্পনার জগতে গিয়ে এই অজ্ঞাত কারণেই এই কল্পনাই হলো অর্থাপত্তির প্রমাণ আমরা আছে কিন্তু বোঝাতে পারছি না কিন্তু কল্পনা দিয়ে বা কল্পনার শক্তির মাধ্যমে সেটাকে বুঝতে চেষ্টা করছি তখন সেটাকে বলা হচ্ছে অর্থাপত্তি প্রমাণ এবার আমরা ছয় নম্বর অনুপলব্ধি প্রমাণ অনুপলব্ধি উপলব্ধি আমরা উপলব্ধি করি এবং উপলব্ধি করি না তাহলে বোঝা গেল উপলব্ধি অনুপলব্ধি এখানে কি বলছে অনুপলব্ধি প্রমাণ তার মানে কি প্রত্যক্ষযোগ্য বস্তুকেও যদি প্রত্যক্ষ করা না যায় প্রত্যক্ষ মানে যেটা আমরা প্রত্যক্ষ করতে পারছি দেখতে পাচ্ছি বুঝতে পারছি সেই বস্তুকেও যদি প্রত্যক্ষ করা না যায় তবে সেই অপ্রত্যক্ষের দ্বারা বস্তুটির অভাব অবধারিত এই প্রকার অভাবের অববোধক প্রমাণ হল অনুপলব্ধি প্রমাণ উদাহরণ হিসেবে আমরা বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কথা বলতে পারি আমরা জানি সামনে বস্তুটি ভালো মতো আমাদের সামনেই আছে কিন্তু বস্তুটিকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু বিভিন্ন টেকনোলজির মাধ্যমে সেই সূক্ষ্ম সূক্ষ্ম কণা বা যে আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখে বুঝতে পারি বা অনেক ধরনের পার্টিকেল থাকে যেগুলো আমরা দেখতে পারি না অনেক বিষয় থাকে যে আমরা দেখতে পারি না কিন্তু অবশ্য আমাদের সামনে প্রেজেন্ট আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তখন সেটাকে বলা হচ্ছে যে অনুপলব্ধি প্রমাণ এবার আমরা সর্বশেষ মীমাংসা দর্শনের শিক্ষাগত তাৎপর্যটি সম্পর্কে জানব যে মীমাংসা দর্শনের শিক্ষাগত তাৎপর্যটি কি তাৎক্ষণিক ফলাফলের আশা না করে শিক্ষার্থীদের নিজের কর্তব্য অনুসরণ করতে সঠিক অভিমুখে পরিচালিত হতে সাহায্য করতে থাকে এই মীমাংসা দর্শন বিভিন্ন ধরনের প্রমাণের সাহায্যে জাগতিক জ্ঞানকে আয়ত্ত করতে সাহায্য করে থাকে মীমাংসা দর্শন বেদের সারমর্মকে মর্মকে বাস্তবিক জীবনে প্রতিফলিত করতে দিক নির্দেশ করে থাকে ব্যক্তিকে মোক্ষ বা মুক্তির পথ নির্দেশ করে থাকে অবিদ্যা বা অজ্ঞতার অপসারণের মাধ্যমে ব্রবণ্য ও জীবের একাত্মতা উপলব্ধি করতে সহায়তা করে মীমাংসা দর্শন তাহলে মীমাংসা দর্শন আজ এই অবধি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না বিদায় নিচ্ছি ভালো থাকবেন